বিসমিল্লাহির রহমানির রহিম। হাসপাতালের পাশাপাশি বিছানায় থাকেন দুইজন রোগী, দুইজনের মৃত্যুশয্যায়। একজন রোগী থাকত জানালার কাছে, বিছানা থেকে উঠে বসার মতো শক্তি ছিল না কারোই। তবুও জানালার কাছে থাকা রোগীটি নার্সকে ডেকে প্রতিদিন বিকেলে এক ঘন্টার জন্য জানালার পাশে উঠে বসতেন। অপরলোক চেয়ে থাকেন তিনি বাহিরের দিকে। এক ঘন্টা পরে পাশের বিছানায় শুয়ে থাকা রোগীর কাছে বাহিরে কী কী দেখল তার বর্ণনা করতেন। তিনি প্রতিদিন বলতেন, বাহিরে অনেক পাখি উড়ে বেড়াচ্ছে, ছোট ছোট শিশুরা মাঠে খেলা করছে, বাচ্চারা কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিচ্ছে পানিতে। পাশের বিছানায় শুয়ে শুয়ে রোগীটি এসব তার কানে শুনত আর চোখে কল্পনা করত। তার মনের আকাশে উড়ে বেড়াত মেঘেদের সাথে, অন্যরকম ভালো লাগা কাজ করতো এই সব বর্ণনা শুনে। হঠাৎ একদিন জানালার পাশে থাকা রোগীটি মারা গেলেন। পাশের বিছানায় রোগীটি তখন নার্সকে অনুরোধ করল তাকে যেন জানালার পাশে বেড এ থাকতে দেওয়া হয়। বিকেল হলো, সে আজ প্রকৃতির নিজ চোখে দেখবে। অনেক আশা নিয়ে কোনোই এ ভর করে চোখ রাখলেন জানালায়, কিন্তু হায়, সেখানে তো সাদা দেয়াল ছাড়া আর কিছুই নেই। নার্সকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, এখানে তো দেয়াল ছাড়া কিছুই নেই, তাহলে প্রতিদিন সে আমাকে কিভাবে সুন্দর ফুল, প্রকৃতির, পাখির বর্ণনা করত? নার্স হাসি মুখে উত্তর দিল, আসলে উনি ছিলেন অন্ধ, আপনাকে বেঁচে থাকার উৎসাহ দিতেই এই সব।